করছো হ্যাঁ কি করতে যাচ্ছিলে একটা পুরুষ হয়ে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছিলে নাকি লজ্জা করে না তোমার আরে আত্মহত্যা করতে তো লজ্জা না সাহসের দরকার হয় জি না আত্মহত্যা করা দুনিয়ার সবচাইতে সহজ কাজ আর জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা দুনিয়ার সবচাইতে কঠিন কাজ দেখো আজকে আমার এমনিতেই মন ভালো নাই প্লিজ আমাকে একটু শান্তিতে মরতে দাও আমি কাল এসে তোমার সব নীতি কথা শুনবো আজকে মরলে তুমি কালকে এসে কিভাবে নীতি কথা শুনবে কিভাবে ভূতু এসে শুনে যাব এই চুপ মরতে যাচ্ছিলে কেন বললামই তো আমার মন ভালো নেই কিন্তু কি হয়েছে কেন আমার ব্রেকআপ হয়েছে তাতে কি হয়েছে দেশে কি মেয়ের অভাব পড়েছে আমি জানি মেয়ের অভাব নেই কিন্তু এই যুগে মেয়ে পটানো আর এভারেস্ট জয় করা একই কথা জি না মন থেকে চেষ্টা করলে দুনিয়ার সব কাজই সহজ আর আমি তোমাকে এত কিছু কেন বুঝাচ্ছি তোমার যা ইচ্ছে তুমি তাই করো না থাক কয়েকটা দিন পরেই মরি শেষবারের মতো আরেকটা বার চেষ্টাটা করেই দেখি এত রাতে কোথা থেকে আসলি আর বুকে হাত দিয়ে রাখছিস কেন বন্ধু মন আমার কেমন কেমন করে আচ্ছা বাদ দে আমাদের বাসায় যে আজকে নতুন ভাড়াটে ওঠার কথা ছিল তোর কাছ থেকে এসে চাবি নিয়ে গেছে হুম আজকে আসছে সাথে একটা সুন্দরী মেয়ে আসছে দেখতে তো মামা পুরো আগুন দেখ একটা মেয়েকে নিয়ে এইভাবে কথা বলিস না একটু ভদ্রভাবে কথা বল আর তোর মুখে এইভাবে কথা শুনে আমার খারাপ লাগতেছে মানে বুঝলাম না তোর খারাপ লাগবে কেন কারণ এই মেয়েটাকে আমার ভালো লাগছে খবরদার এই কথা মুখে মানবি না কেন একটা মেয়েকে আমার ভালো লাগছে আমি সে কথা বলবো না কেন কারণ তোর আগে আমার ভালো লাগছে আর আমার একটা চয়েস আছে না তাতে কি তুই আমার জন্য একটা মেয়েকে স্যাক্রিফাইস করতে পারবি না স্যাক্রিফাইস না মনে করে দেখ এর আগে মিলিকিও তোর জন্য স্যাক্রিফাইস করছিলাম কিন্তু তুই তো ধরে রাখতে পারস নাই আচ্ছা আমি কি তা অস্বীকার করছি বন্ধু শেষবারের মতো আমাকে এই স্যাক্রিফাইসটা কর সরি বন্ধু আমি পারবো না বন্ধু তোর পায়ে পড়ি আমি জানি তুই না করবি না কারণ তুই দেখতে কালো হলো তোর মনটা কিন্তু অনেক ভালো আচ্ছা পাঁচার পাঁচার আর মনে রাখিস এটাই কিন্তু শেষ স্যাক্রিফাইস নেক্সট টাইম এই ধরনের আর কোনো রিকোয়েস্ট নিয়ে আমার সামনে আসবি না আর বুঝছস না আমারও তো একটা ভবিষ্যৎ আছে বন্ধু কি কস আর স্যাক্রিফাইস করব না থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ দূরে যা আসবো আসুন বিটা আসুন বসুন